আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবহাওয়ার সর্বশেষ খবরাখবর জানাতে আমার এই মুহূর্তের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে সকল আবহাওয়ার খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন বাংলাদেশে আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম কুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ এই মুহূর্তে তুলে ধরা হল এই প্রতিবেদনটি আজ রবিবার একুশ মে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য হবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছি পশ্চিমা লঘুচাপের বর্তিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর আশপাশ এলাকায় অবস্থান করছে পূর্ববাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ জড় হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তবে ইতিমধ্যেই সিলেট দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে রাজশাহী পাবনা চয়ডাঙ্গা ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছটায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল পঁচাশি শতাংশ আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা সাঁত্রিশ মিনিটে হয়েছে আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে বোর পাঁচটা তেরো মিনিটে আগামী তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার আবহাওয়ার অবস্থা অর্থাৎ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে